এই ক্র্যাকডাউনটা শুরু হয়েছে ইলেভেন্থ ডিসেম্বর 2022 থেকে, এবং এটার টার্গেট হচ্ছে 50% রেট ইনক্রিজ করা। তবে 11 ডিসেম্বর থেকে অলরেডি 10% রেজ হয়ে গেছে রেট, এবং এই রেডের ভিতরে দেখা যাচ্ছে রেডের পরিমাণ যেটা, সেটা হচ্ছে 1,152, এবং এইগুলো বিজনেসগুলোতে মূলত রেড হয়েছে। এবং এই রেডের পরিপ্রেক্ষিতে যে সিভিল প্ল্যান্টটি হয়েছে, সেই সিভিল প্ল্যান্টটির পরিমাণ হচ্ছে 1.5 মিলিয়ন পাউন্ড, এবং 200 নতুন স্টাফ, এনফোর্সমেন্ট স্টাফ হায়ার করা হবে এই ক্র্যাকডাউন করার জন্য। এবং এই ক্র্যাকডাউনটা ব্যাপারে একটা লেজিসলেশন আনার চেষ্টা করা হবে, যেটাকে মূলত আমরা জানি যে ফুড ডেলিভারির ক্ষেত্রে যে অ্যাপসের মাধ্যমে যে কাজগুলো দেয়া হয়, এই ফুড ডেলিভারির যে এটাই যাতে ইলিগাল মাইগ্রান্টরা এটাই যাতে পার্টিসিপেট করতে না পারে এবং এখান থেকে তাদেরকে বিরত রাখা যায় যেভাবে, সেই কারণে তারা এটা লেজিসলেশন পাস করার চিন্তা ভাবনা করছে। মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে, যারা ব্ল্যাক মার্কেটে কাজ করছে, তাদেরকে ক্র্যাকডাউন করার জন্যে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, এবং সেই উদ্যোগের ভিতরে দেখা যাচ্ছে যে রেট যেটা ছিল সেটা 50% ইনক্রিজ করার জন্যে টার্গেট নিয়েছে, এবং ইতিমধ্যে 10% অলরেডি রেট ইনক্রিজ হয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে 1,152 রেড অলরেডি করে ফেলেছে, এবং সেখানে প্রায় 92 ফার্মকে ইলিগাল ওয়ার্কারদেরকে কাজ দেওয়ার জন্য তাদেরকে ফাইন করেছে, এবং সেই ফাইনের পরিমাণ হচ্ছে 1.5 মিলিয়ন পাউন্ড। আরেকটা যেটা বলছিলাম যে, এবং এই রেডের মাধ্যমে প্রায় 300-এর উপরে মানুষকে অ্যারেস্ট করেছে। তো এই যে জিনিসটা আমি নিয়ে বলছি যে ইলিগাল যে মাইগ্রান্ট আছে, সেই ইলিগাল মাইগ্রান্টদেরকে ক্র্যাকডাউন করার জন্যে বিশেষ করে যারা ফুড ডেলিভারিতে আছে তাদেরকে ক্র্যাকডাউন করার জন্যে একটা লেজিসলেশন করার জন্য একটা চিন্তাভাবনা চলছে, এবং ডেটা শেয়ারিং হবে যাতে করে যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, যাদের বৈধ কাগজপত্র নাই, যারা ইলিগাল ইমিগ্রান্ট হয়ে গেছে, এবং তাদের ড্রাইভিং লাইসেন্স যাতে করে সিজ করা যায়, এবং তারা কোনো প্রপার্টি যাতে রেন্টিং করতে না পারে, এই এই কারণে তারা ব্যাংকের সঙ্গে ডেটা শেয়ারিং সহ অন্যান্য যে অর্গানাইজেশন তাদের সঙ্গে ডেটা শেয়ারিং করে এইগুলো ক্র্যাকডাউন করার চেষ্টা করবে। ঋষি সুনাক গত ডিসেম্বর মাসে পার্লামেন্টের বক্তৃতায় বলেছে যে ইংলিশ চ্যানেল হয়ে যারা ইলিগালি এখানে প্রবেশ করবে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এবং অ্যারেস্ট করে তাদেরকে কান্ট্রি অফ অরিজিন অথবা সেফ কান্ট্রিতে তাদেরকে ফেরত পাঠানো হবে। এই মুহূর্তে যারা অবৈধভাবে যারা আছে, তারা হয়তো স্টুডেন্ট হিসেবে আসছে, কিংবা তারা ফেল অ্যাসাইলাম সিকার, কিংবা তারা কোনো না কোনোভাবে হয়তো অবৈধ হয়ে গেছে। তো যেহেতু এইভাবে ক্র্যাকডাউন হচ্ছে, তো এই মুহূর্তে তাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে, অতি সত্ত্বেও তারা যে কোনো একজন লয়ার, এক্সপার্ট লয়ারের কাছে যেয়ে তাদের সিচুয়েশন তাদের কাছে বলে একটা প্রপার অ্যাডভাইস নিয়ে, যাতে কোনোভাবে যদি তারা লিগালাইজ করতে পারে কিংবা কোনো অ্যাপ্লিকেশন করতে পারে, তাহলে কিন্তু এই যে হোস্টাইল যে এনভায়রনমেন্টটা যাচ্ছে এবং যে ক্র্যাকডাউন হচ্ছে। সর্বশেষ, আমাদের তো কমিউনিটির অনেকেই তো রেস্টুরেন্ট ব্যবসা বা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, মালিকদেরকে আপনার কি বক্তব্য যাদের ইলিগাল ইমিগ্রেন্টের ব্যাপারে? আমাদের যেসব গভর্নর আছেন, যারা রেস্টুরেন্টের মালিক আছেন কিংবা বিভিন্ন বিজনেসের যারা মালিক আছেন, তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা যখনই কোনো স্টাফ হায়ার করবেন, প্রথমে আপনারা তাদের বায়োমেট্রিক কার্ড, তাদের পাসপোর্ট এগুলো দেখবেন, এবং আপনাদের এমপ্লয়ারদের কিন্তু একটা চেকিং, একটা অ্যাপস আছে, সেই চেকিং অ্যাপসের মাধ্যমে কিংবা আপনাদের কিন্তু হোম অফিসের সঙ্গে ডাইরেক্ট ফোন করারও কিন্তু একটা ফোন নাম্বার আছে, এইগুলোর মাধ্যমে আপনারা তাদের জেনুইন
যে তারা পারমিশন টু ওয়ার্ক আছে, জেনুইন ডকুমেন্ট আছে, এইগুলো চেক করেই কিন্তু আপনারা তাদেরকে কিন্তু জব দেবেন। যদি তারা কোনোভাবে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে থাকে, তাহলে যদি এনফোর্সমেন্ট ইউনিট যদি আপনার রেস্টুরেন্টে কিংবা বিজনেসে যদি পায়, তাহলে কিন্তু সিভিল পেনাল্টি দিয়ে দেবে। আমি যেটা বলেছি যে 11 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত দেখা গেছে 1.5 মিলিয়ন পাউন্ড তারা সিভিল পেনাল্টি অলরেডি করে দিয়েছে।